করোনা মহামারীর আগে বছর জুড়ে লাইব্রেরির ছিল সন্তোষজনক ব্যবসা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লোকসানের মুখে এ ব্যবসায় সংশ্লিষ্টরা বইছেন ঋণের বোঝা। অপরদিকে অভিভাবকরা চাইছেন দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। একসময় ছাত্রছাত্রীদের ভিড়ে মুখরিত ছিল রংপুরের বইপাড়া হিসেবে খ্যাত কলেজ রোড প্রেস ক্লাব মোড়ের বইয়ের দোকানগুলো। আজ সেখানে শুনশান নীরবতা, সবকিছু খুললেও খুলেনি শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের কারণে দফায় দফায় লকডাউন আর দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বইয়ের ব্যবসা নেই আগের মতো ছন্দ। পুঁজির অভাবে অনেক দোকান রয়েছে তাই বন্ধ। দোকানিদের গল্পগুজবের ফাঁকে দু একজন ক্রেতার দেখা মিললেও মিলছে না চাহিদার বই, বললেন শিক্ষার্থীরা। অনেক লাইব্রেরি বন্ধ এবং সেজন্য আমরা তুলনামূলক বই পাচ্ছি না। যদি আমাদের দোকান বন্ধ থাকে তাহলে আমরা বই কিভাবে কিনবো এবং অনলাইন ক্লাস কিভাবে করবো? আমাদের মেধাবী অনেক স্টুডেন্টই আছে যারা ধরে পড়ছে, তো এর জন্য আমার মনে হয় বইয়ের লাইব্রেরি দীর্ঘদিন বন্ধ থাকায় বই পাওয়া নিয়ে শঙ্কায় অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে অনেকে, তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি অভিভাবকদেরও। লাইব্রেরি খোলা না পায় বই কিনবে কোথেকে? স্কুল কলেজ বন্ধ, বই আমরা কোনো লাইব্রেরিতে খুঁজতে পারছি না। আমরা জাহাজ কমনে মোড় আসতে লালবাগে যাচ্ছি, কিন্তু আমরা বইটা পাচ্ছি না ঠিক মতো। পড়াশোনার জন্যই তো শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি বন্ধ থাকে তাহলে পড়াশোনা কিভাবে হবে? দৈনিক হাজার হাজার টাকা আগে যেখানে বেচাকেনা হতো, বর্তমানে সেখানে করোনার কারণে আগের সেই বেচাকেনা নেই। আর নগরীর অন্যান্য স্টেশনারি দোকানের একই অবস্থা, অনেকের মাথায় ঝুলছে বড় অঙ্কের বোঝা, দোকান ভাড়া নিয়েও রয়েছে চরম হতাশা। এখন মনে করেন দিন 2000-3000, 1000-1500 এইভাবে কোনদিন 500, কোনদিন 700, কোনদিন 1000, এরকম করে আমাদের ব্যবসা নিয়ে যাচ্ছে। দোকান ভাড়ার পয়সাই উঠে না ভাই, দোকান ভাড়া অলরেডি 1,00,000 টাকা বাকি পড়ে গেছে। এ পেশায় জড়িতরা এখন রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষায়। সবার আশা স্কুল কলেজ খুললেই ব্যবসা যেন আগের মতো ঘুরে দাঁড়ায়, এমনটাই প্রত্যাশা রংপুর সহ পুরো দেশের বই ব্যবসায়ীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।